ঘোষণার পরপরই একদিন পরেই বিএনপির কর্মসূচির বিশাল পরিবর্তন। গত 11 জানুয়ারি ঢাকা গণঅবস্থান থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা করেছিলেন, আগামী 16 জানুয়ারি জেলা, কেন্দ্র, উপজেলা ও শহরগুলোতে এবং মহানগরে হবে বিএনপির বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং অবৈধ সংসদ বাতিল, গ্রাহক প্রতি 15% বিদ্যুতের দাম বৃদ্ধি, এসব লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করেছিল আগামী 16 জানুয়ারি গণসমাবেশ। তবে বিএনপি একদিন পরই অর্থাৎ 12 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 16 জানুয়ারি যে বলেছিলেন কেন্দ্র, জেলা, উপজেলা ও মহানগরতে বিক্ষোভ মিছিল সম্পন্ন হবে তা পরিবর্তন করে সারা দেশে বিএনপির বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ঘোষণা করেছে। অর্থাৎ আগামী 16 জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল শুধুমাত্র জেলা, উপজেলা এবং কেন্দ্রগুলো শহরগুলোতেই নয়, সারা বাংলাদেশে হবে তা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, বিএনপির কোনো সংসদ সদস্য এখন সংসদে নেই, এখন সংসদ সদস্য হলো সম্পূর্ণ অবৈধ, তাই এককেন্দ্রিক, তাই এক সরকারের পক্ষে সংসদ থাকা মানে অবৈধ সংসদ, ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসেনি, তাই এখন সংসদ হলো অবৈধ, তাই অবৈধ সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্রাহক প্রতি 15% বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদে মিছিল করবে বিএনপি। গত 12 জানুয়ারি বিএনপি শীর্ষস্থানীয় নেতারা তারা বলেছেন, দাক্ষা দিয়ে নয়, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নয়, আন্দোলনের মাধ্যমে নয়, আমরা জনগণকে পাশে নেই, জনগণের ভোটেই যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং জয় লাভ করবে। তার প্রমাণ হলো সারা বাংলাদেশে হামলা, মামলা, গাড়ি চলাচল বন্ধ, তবু জনগণ বিএনপি দলকে ভালোবেসে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, দ্রব্যমূল্যর লাগামহীন বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং কিছু কিছু ব্যাংকের টাকা আত্মসাৎ ইত্যাদি সার্বিক দিক বিবেচনা করে জনগণ এখন জেগে উঠেছে। জনগণ আর এই নিপীড়ন এবং পরাজিত হতে চায় না, তাই এই অবৈধ সরকার পতন, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে জনগণ নির্বাচনে যদি অংশগ্রহণ করে, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা মাটিতে থাকব। তিনি আরও বলেছেন, নির্বাচন কোনো প্রসঙ্গে আসে না এখন, যেহেতু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তখন বিএনপি চিন্তাভাবনা করবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এখন ভাবছি দেশের গণতন্ত্র নিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন, আগামী 16 জানুয়ারি জেলা শহর বাদে সারা দেশে সব মহানগর ও উপজেলায় সম্পন্ন হবে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল।